সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা যারা মাঠ পর্যায়ে রিপোর্টিং করি, আমাদের একটা আফসোস থাকে সবসময়, সেটি হচ্ছে যে আমরা প্রশংসা করতে পারি না। মানে ভালো কাজ থাকলেও আমাদের যেই গণমাধ্যমের যেই এডিটোরিয়াল পলিসি, সাধারণত আমরা খুব একটা প্রশংসা করার সুযোগ থাকে না, আমরা একটু সমালোচনায় বেশি পছন্দ করি। আবার আমরা যারা রিপোর্টার, আমরাও চিন্তা করি কত নেগেটিভ নেতিবাচক কত সংবাদ আছে সেগুলো হয়তো তুলে আনি। এটা দর্শকরাও খুব মজা পান, আমরাও হয়তো তখন রিপোর্টার হিসেবে বাহাবা পাই, এই ফাটাফাটি রিপোর্ট হয়েছে। কিন্তু আজকে যে মত বিনিময়ের যেই সুযোগটি পাচ্ছি, যেহেতু এখানে রিপোর্টারের বাইরেও আমি মত দেওয়ার সুযোগটি পাচ্ছি, সেক্ষেত্রে তো কিছু কথা বলবো। আমরা একসময় এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, যারা আমরা দীর্ঘদিন এক যুগের বেশি সময়ে কম বেশি রিপোর্টিং করি, আমরা কিন্তু রিপোর্ট করতাম হচ্ছে যে যত অনিয়ম, যত দুর্নীতি, অথবা আমাদের কর্মীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেখানে তারা ভিকটিম হয়েছেন, কেউ হয়তো সেখানে নির্যাতিত হয়েছেন, মারা গেছেন, ডেড বডি আসছে, নানাভাবে প্রতারণা হয়, এইসব নিউজ কিন্তু আমরা করতাম। কিন্তু এটি বলতেই হচ্ছে যে এই বর্তমান যেই টিম আছে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, আমি নিজেও আসলে খুঁজে আমার মনে হয় আমার ঝুলিতে খুব একটা রিপোর্ট নেই। আগে আমি যেমন আমাদের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্র্যাকের পক্ষ থেকে, আমাদের শরীফ ভাই কেন আছেন, আগে প্রতি বছরই রিপোর্ট জমা দিতে পারতাম, আমি তিনবার যদি এবার এ পর্যন্ত পেয়েছি, কিন্তু গেল কয়েক বছর আমি সেইভাবে আসলে রিপোর্ট জমা দিতে পারিনি। ওই ধরনের রিপোর্ট আমরা আসলে খুঁজেও পাই না যে অনিয়মের দুর্নীতি রিপোর্ট করার জন্য। নিশ্চয়ই ওই জন্য আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব মহোদয় এবং অন্যান্য দপ্তরে যারা প্রধান আছেন, ওনাদের প্রতি আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই পরিবর্তন এসেছে। নিশ্চয়ই পরিবর্তন এসেছে। আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে, বিশেষ করে যদি আমরা বলি বিএমইটির কথা বলি, যেটি হয়তো কারিগরি বিষয়টি বেশি নির্ভর করে যে জায়গাটিতে, সেই বিএমইটিতে আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক কর্মী, স্বাভাবিক সময়ের চেয়ে 2 গুণ 3 গুণ বেশি কর্মী এখন ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স পাচ্ছে। এটি একটি বড় জায়গা। বিএমইটি মানেই ছিল যে নানা জায়গায় নানা পকেট, নানা রকম বক্স, সেটি এখন কিন্তু নেই। একসময় আমরা মন্ত্রণালয়ে নিউজ করতাম, মানে ক্লিয়ারেন্সের জন্যেই একটা নির্দিষ্ট অ্যামাউন্টে লেনদেন করতে হতো, সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে দেখি না। কিন্তু এই বিষয়গুলো আসলে কখনো আমি নিজেও রিপোর্টে তুলে ধরতে পারিনি, যেই কারণে আজকে এই জায়গায়, কারণ এই অনিয়মগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছি, কিন্তু যখন হয়তো অনিয়ম নিয়মের মধ্যে চলে এসেছে সেটি হয়তো আমরা পারিনি। এবং আরও বেশ কিছু পরিবর্তন নিশ্চয় সামনে আসবে। গতকাল যখন এই প্রোগ্রামে আসবো, যখন আমি চিন্তা করছিলাম, তখনই আমার সাথে যারা হয়তো যুক্ত আছেন তারা জানেন যে আমি প্রবাস তথ্য কেন্দ্র নামে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে প্রবাসীদেরকে তথ্য দিয়ে থাকি। সেখানে আমি একটু পোস্ট দিলাম যে আমাদের যারা এখন বিদেশগামী কর্মী বন্ধুরা যারা আছেন, তাদের বেশিরভাগেরই আমি যে কোনো জায়গায় আমার ফেসবুকে বা ইউটিউবে কোনো পোস্ট দিলেই নিচেই সেখানে লেখা উঠে যে মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে। মাননীয় মন্ত্রী হয়তো অন্য একটা খবর আমরা দিচ্ছি, প্রচার করছি, নিচে কমেন্টে আসতেছে মালয়েশিয়া শ্রমবাজার কবে চালু হবে। আমি এই কারণে গতকাল ইউটিউবে এবং ফেসবুকে একটা পোস্ট দিলাম যে মালয়েশিয়া শ্রমবাজারের এই বাস্তবতা, আপনাদের মতামত কী। আমি দেখলাম যে 2-3 ঘন্টার মধ্যেই প্রায় 1000 খানেকের বেশি কমেন্টই সেখানে পড়েছে, এবং অধিকাংশ কর্মী, একেবারে অধিকাংশ মানে আমার মনে হয় শতভাগই হবে, আমি সবগুলো কমেন্ট পড়তে পারিনি, সবাই বলছে যে কোনো মূল্যে মালয়েশিয়া শ্রমবাজারটি খোলা দরকার। এবং আমারও ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে আজকে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে, যেখানে হয়তো 600-700 রিয়াল বেতন, সেই জায়গাটিতে আমাদের কর্মীরা 3.5-4 লাখ টাকার বেশি দিয়েও সেখানে আজকে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া যেতে পারবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুবাইতে প্রতি মাসে 60-70 হাজার যাচ্ছে, সেখানে মাত্র 12-13 হাজার হয়তো বিএমইটি থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে, আর সবাই ভিজিট ভিসা চলে যাচ্ছে ম্যানেজ করে। এবং দুবাইতে আজকে যে কত মানবেতর জীবনযাপন করছে আমাদের এই কর্মীরা সেখানে যাওয়ার পরে, এই রিপোর্টগুলো হয়তো আমাদের কয়েক মাস পরে কিন্তু সেগুলো নিয়ে করতে হবে। আর মালয়েশিয়ার চেয়ে মধ্যপ্রাচ্যের বাজারের পার্থক্য কিন্তু আছে, বেতন, সুযোগ সুবিধা, অন্যান্য সকল বিষয় মিলিয়ে এটি কিন্তু একটি বড় পার্থক্যের জায়গা। মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে আমরা দেখেছি সেখানে যদি 600-700-800 রিয়াল বেতন হয় সৌদি আরবে, মালয়েশিয়াতে কিন্তু এখন 1500 রিয়াল হচ্ছে যে সর্বনিম্ন বেতন সেখানে। একই সাথে যেহেতু কর্মীদের আগ্রহ আছে, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ আপনারা সবসময় বিভিন্ন সময় বলে এসেছেন কর্মীদের স্বার্থ রক্ষা করে বাজারটি খোলা হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আসলে
কেন বাজারটি এখন পর্যন্ত খোলা হচ্ছে না, কর্মীরা যেহেতু যেতে চাচ্ছে, কর্মীরা যেহেতু বলছে বাজারটি খোলা দরকার এবং কম খরচে ভালো বেতনে নিরাপদ শ্রম অভিবাসন যদি নিশ্চিত করতে চাই তাহলে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটি খোলা জরুরি। দীর্ঘদিন চল্লিশ মাস দেন দরবার নানা রকম চেষ্টা তদবির মন্ত্রী মহোদয়ের অনেকবার যাওয়া আসা করে শেষ পর্যন্ত ডিসেম্বরের 19 তারিখে সমঝোতা স্মারকটি সই হয়েছে। এরপরে কিন্তু চলে গেছে কয়েক মাস, আমরাও কিন্তু কর্মীরা যখন আমাদের কাছে জানতে চান আমরাও কিন্তু কোনো জবাব দিতে পারি না যে কেন আসলে মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলছে না বা কেন দেরি হচ্ছে। নিশ্চয়ই আমাদের একটু আমার ব্যক্তিগত মতামত থাকবে এবং আমার সাথে যে সকল কর্মীরা আসলে আমার যেই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত আছেন তাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কর্মীদের স্বার্থ রক্ষা করে মালয়েশিয়ার শ্রম বাজারটি যেন দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়া হয়। কারণ মাননীয় মন্ত্রী এর আগেও বলেছেন যে ওনারা চেষ্টা করছেন মালয়েশিয়ার সাথে দেন দরবার করার জন্যে, এবং আরেকটি কথাও তিনি বলেছিলেন যে মালয়েশিয়া যে হাইকমিশন আছে বাংলাদেশে সেখানে এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে তারাও কার্যক্রমগুলো চালাতে পারছে না। আমরা আশা করব যে হয়তো এই বিবেচনায়, কারণ অন্যান্য দেশ আজকে দেখলাম যে ইন্ডিয়া নেপাল সহ অন্যান্য দেশ এরই মধ্যে ভিসা ইস্যু শুরু হয়ে গেছে, সেসব জায়গায় ডিমান্ড ইস্যু হয়ে যাচ্ছে, তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি কি না। আমাদের কিরণ ভাই এ বিষয়ে বলেছেন, আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, দুঃখিত এই জন্যে। মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের যে সকল কর্মী বন্ধুরা মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান আপনারা অবশ্যই জেনে বুঝে কম খরচে এবং আইন নিয়ম মেনে সরকার নির্ধারিত যে অভিবাসন ব্যয় আছে সেটি জেনে আপনারা চেষ্টা করবেন আপনারাও যেন বেশি টাকা দিয়ে না যান, সেই চেষ্টাটি আপনারাও করবেন, এই আহ্বানটি থাকবে। ধন্যবাদ সকলকে।